কুমিল্লার লকডাউন পরিস্থিতিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের সাহায্যার্থে এগিয়ে এলেন মেয়র পরিষদ স্বপন সমাদার। রবিবার ট্যাংরা অঞ্চলে দুস্থ অসহায় পরিবারের হাতে চাল ডাল আলু তেল তুলে দিলেন ট্যাংরা অঞ্চলের অন্যতম রূপকার তথা মেয়র পরিষদ স্বপন সমাদার। করোনা সংক্রমণ রক্ষার লক্ষ্যে রাজ্যে লকডাউন ঘোষণা হওয়ার পরই মানুষের সচেতন করতে উদ্যোগী হয়ে পড়েছিলেন স্বপন সমাদার। করোনা প্রতিরোধে কি কি করণীয় তা তিনি তুলে ধরেছেন মানুষের সামনে, পাশাপাশি বাসিন্দাদের মধ্যে মাস্ক স্যানিটাইজারও বিলি করেছেন তিনি। সবাই মিলে নিজেরা উদ্যোগ নিয়ে এই কাজটা করছে, হাজার হাজার মানুষ আজকে অসহায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কারো খাওয়ার অসুবিধা হবে না, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদাই মানুষের পাশে আছেন, মানুষের পাশে থাকবেন। তারই একজন সৈনিক হিসাবে আমাদের এত সব সহকর্মীরা প্রত্যেকে তার যতটা পারছে তারা উজাড় করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, আজকে এটাই তার লক্ষণ। আমি এটা নিয়ে চার জায়গা হলো, এখন এরপরে আবার জায়গায় যাব হাটগাছিয়া, বিভিন্ন সকাল বিকেল বিকেল আমাদের আছে নারকেল ডাঙ্গা, তো সব জায়গায় আমরা আমাদের যারা ইউনিটের কর্মী যারা মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত বিশ্বাস করে তারা নিজেরা উজাড় করে নেমেছেন এবং মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এটাই তার লক্ষণ। বাংলার মানুষ কোনো রকমই অসুবিধা হবে না, যতই লকডাউন থাকুক বন্ধ থাকুক আমরা প্রত্যেকটি মানুষের অন্ন যাতে পেতে পারে তার সব সুবন্দোবস্ত সবাই আমরা করেছি। আজকে হাটগাছা পল্লী উন্নয়ন সমিতিও যাব, আপনারা দেখবেন ওখানে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে 25,000 টাকা চেক দেওয়া হবে, সেটা আমরা মহানগরীর কাছে পৌঁছে দেবো এবং তিনি চিফ মিনিস্টারের কাছে পৌঁছে দেবে। ঠিক এইভাবেই আমরা বাংলার মানুষকে একত্রিত করার জন্য আমাদের যে ক্ষুদ্র প্রয়াস সেটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দিচ্ছি, একটা জিনিসে সীমাবদ্ধ থাকছে না। আমরা যেমন চাল ডাল আলু সাবান লবণ দিচ্ছি, আবার একটা পটল আলু ডাল চাল দেওয়া হচ্ছে, কখনো চিড়ে মুড়ি বিস্কুট এগুলো দেওয়া হচ্ছে, আবার কখনো আরো অন্যরকম জিনিস। এছাড়া প্রতি রবিবার এলাকায় বিভিন্ন খাদ্য সামগ্রী বিলি করছেন এই জনপ্রিয় পুরোপিতা। এদিন স্বাস্থ্য দপ্তর নির্দেশ অনুযায়ী সোশ্যাল ডিস্টেন্সিং মেনে ত্রাণ সামগ্রী বিতরণ করতে দেখা গেল তাকে। এদিন তিনি বলেন বাংলাসহ স্বদেশ বর্তমানে একে গভীর সংকটের মুখে দাঁড়িয়ে, এই লকডাউনের ফলে দিন আনা দিন খাওয়া মানুষেরা সমস্যায় পড়েছেন, তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই আমাদের এই ছোট্ট প্রয়াস। খুবই ভালো উদ্যোগ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এই করোনার দুর্গত যারা রয়েছেন কলকাতার মানুষ বাংলার মানুষ যারা অসহায় অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। এখন লকডাউন পিরিয়ড চলছে, পুরো অর্থনৈতিকভাবে সমস্ত জায়গায় আমরা খুব ভেঙে পড়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে হাটগাছিয়া বস্তি উন্নয়ন কমিটি যে উদ্যোগ নিয়েছেন সেটা সত্যিই প্রশংসনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যার 5 টাকা ক্ষমতা তিনিও এগিয়ে আসুন, তারা নিজেদের উদ্যোগে আজকে 25,000 টাকার চেক তুলে দিয়েছেন। আমি এটা ওনাদের কথা দিয়েছি, মহানাগরিক শ্রী ফিয়াজ হাকিম হচ্ছে তুলে দেবো, ফিয়াজ হাকিম সেটা আমাদের নবান্নতে গিয়ে সেটা মমতাদি রিলিফ ফান্ডে ওটা পৌঁছে দেবে, চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে পৌঁছে দেবে। কেন আমরা প্রত্যেকে দায়িত্বটা ভাগ করে দেওয়া, কেন যেহেতু লকডাউন পিরিয়ড চলছে আমরা সবাই সব জায়গায় যাচ্ছি না, সমস্ত জায়গায় আমাদের দায়িত্ব ভাগ করা আছে। এখানে সুভাষ চক্রবর্তী আমাদের সভাপতি, সত্যরঞ্জন রায় থেকে শুরু করে উত্তম সবাই রয়েছেন এখানে, তাদের যে উদ্যোগ এবং আজকের থেকে নিয়ে 3-4 দিন আমরা এই হাটগাছিয়া বস্তি উন্নয়নের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে চাল ডাল তেল নুন বিভিন্ন সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি। তার সাথে সাথে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে আদেশ আমরা প্রত্যেকে মাথায় করে নিয়েছি তারই দেখানো পথে আজকে এই 25,000 টাকার চেক তার ত্রাণ তহবিলে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে এটা আমরা পৌঁছে দেবো। এরকমভাবে বাংলার প্রত্যেকটি মানুষের কাছে আমাদের অনুরোধ, যার যে সামর্থ্য আছে তারা এগিয়ে আসুন বাংলার প্রতিটি মানুষের জন্যে, এটা কোনো ব্যক্তিগত ব্যাপার না, আমরা মানুষ মানুষের জন্য। বাংলার মানুষ যে ভাবনা দেখিয়েছে সেটা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাক, যে বাংলা যে পথে এগোয় সেটা ভারতবর্ষের সমস্ত নাগরিক যেন এগিয়ে যেতে পারে, সেটাই একটা লক্ষণ। মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন কতদিন আগের থেকে তার পরিকল্পনা নিয়েছেন এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো দেখছেন তার তুলনায় এখানে পশ্চিমবাংলায় যে ঘন জনবসতিপূর্ণ অঞ্চল এখানে যে অবস্থা
তার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দিকে চিন্তা করছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।